দল যে সিদ্ধান্ত নিয়েছিলেন, দল যখন বলেছিল তুমি খড়গপুরে চলে যাও, চলে এসেছিলাম লাস্ট দিনকে 12ই মার্চ খড়গপুরে প্রবেশ করেছিলাম, সেদিনকে নমিনেশন ভরেছিলাম। দল বলে যে তুমি 33 নম্বর থেকে দাঁড়াও, 33 নম্বরে নমিনেশন ফাইল করে বেরোলাম লাস্ট দিন আজকে নমিনেশনে। 2019-এর বাই ইলেকশনেতে আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রদীপ দা 22,000 ভোটে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে হারিয়েছিলেন। আর আবার যেখানে আপনি বলছেন সেখানে 33 নম্বরেও আমাদের আগের বিধানসভাতে বিজেপি হেরে আছে, 265 ভোটে হেরে আছে বিজেপি। কিন্তু দল সেবারেও মনে করেছিল যে হেরে যাওয়া সিট খড়গপুর থেকে হিরণ চ্যালেঞ্জ নিতে পারে। দল এবারেও সিদ্ধান্ত নিয়েছে যে হেরে যাওয়া সিট আপনার ওয়ার্ড 33 নম্বর থেকে হিরণ চ্যালেঞ্জ নিতে পারে। সেটা দলের এই সিদ্ধান্তকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। জহরপাল বলেছেন যে আপনি আপনার জামানত জব্দ হয়ে যাবে, কি বলবেন? যদি উনি সেটা মনে করেন তো আমার পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার। ওনার মতো যে বর্ষিয়ান নেতা, পিতৃতুল্য মানুষ, উনি যদি জামানত জব্দ করে দিতে পারেন সেটা আমি মাথা পেতে নেবো, শ্রদ্ধার সঙ্গে নেবো, সম্মানের সঙ্গে নেবো। আপনি তারই পা ছুঁয়ে প্রণাম করে আজকে মনোনয়নপত্র জমা দিতে এলেন, সেই জন্যই তো বললাম যিনি আমার পিতৃতুল্য মানুষ, যাকে আজকে প্রণাম করলাম আপনাদের সবার সামনে, তিনি যদি আমার জামানত জব্দ করেন তাহলে সেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার হবে। কোনো ব্যাপার নেই, বিধায়ক কেন যদি প্রধানমন্ত্রীকে এনে ওখানে লড়াই করায় আমার বিরুদ্ধে জামানত জব্দ হয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। মানুষ আমাকে ছোটবেলা থেকে দেখছে, মানুষ আমাকে জানে চেনে, এলাকার মানুষ বিজেপিকে ভোট দেবে না। ওরা কাজের মানুষ চায়, ওই ধোকাবাজদের মোটেই এলাকার মানুষ ভোট দেবে না। আমাদের এলাকার মানুষ সম্পূর্ণভাবে আমরা বলতে পারি গণতন্ত্রে বিশ্বাস করে এবং অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা। আপনি কতবারে কাউন্সিলর? আমি 22 বছর ধরে আছি, 4 বার জিতেছি, এলাকার মানুষ 4 বার আমাকে জিতিয়েছেন, আমাকে বিশেষ প্রচারও করতে হয় না, এই জন্য মানুষই নিজেরাই প্রচার করে নিজের প্রচার। হিরণ চট্টোপাধ্যায় জামানত জব্দ হয়ে যাবে বলছেন, দেখে নিন আপনারা, দেখে নেবেন তো রেজাল্টের পরে আপনারা বলতে পারবেন হিরণ বাবু কোথায় আছে। জেতার জন্য কতটা আশাবাদী? কোনটা জেতার জন্য? আবার কি বলছি, বলছি জামানত জব্দ হয়ে যাবে বিরোধীদের, আপনি বলছেন জেতার জন্য। জেতার জন্য আমরা চিন্তা করি নাকি? আমরা মার্জিনের জন্য বলছি, ভাবছি এখন আমরা মার্জিনটা কত হবে, মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়াবে খড়গপুরের মধ্যে, ওটা মিলিয়ে নেবে।